র‍্যাবের উপর ভয়াবহ হামলা করে ভারতে পালিয়েছিলেন শাকিল। চট্টগ্রামের জুরাগঞ্জ এলাকায় র‍্যাবের উপর হামলা চালিয়ে প্রায় 2 মাস ভারতে পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন মোহাম্মদ শাকিল। মঙ্গলবার বিকেল 4:45 দিকে কর্ণফুলী শাহ আহমদ সেতুর টুল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেল 5:45 একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব। গ্রেফতার শাকিলকে এই দিন সকালে জুরাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া উইং মোহাম্মদ নুরুল আবসার। র‍্যাব সূত্র থেকে জানা গেছে, গত 25 মে মাদক ব্যবসায়ী গ্রেফতারে জুরাগঞ্জ থানাধীন ধুমুঘাট এলাকায় অবস্থান করে র‍্যাবের একটি টিম। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে রাস্তায় গাড়ি ব্যারিকেড দেয়। এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে গুজব ছড়ায় মাদক কারবারিরা। এরপর হামলা চালিয়ে র‍্যাবের গাড়ি ভাঙচুর করে তারা। এছাড়া র‍্যাবের 2 সদস্যকে মেরে গুরুতর জখমও করেন তারা। এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ভারতে পালিয়ে যায় হামলার মূল হোতা শাকিল আহমেদ। র‍্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কর্ণফুলী সেতুর টোল প্লাজা থেকে মোহাম্মদ শাকিলকে গ্রেফতার করা হয়। তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে জুরাগঞ্জ এবং সাগলাইনে থানায় মাদক, অস্ত্র, ডাকাতি এবং ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের মোট 6টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। গ্রেফতার শাকিল ফেনী জেলার সালগাইনার থানাধীন চমকনগর গ্রামের মোহাম্মদ ইউনুস আলীর ছেলে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।